হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীস ডায়েরি। কয়েকদিন ধরেই অনেকে রিকোয়েস্ট করছিলেন যে আমি মেকআপ কিভাবে রিমুভ করি আর আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা যাতে আপনাদের সাথে শেয়ার করি। বাইরে থেকে বাসায় এসেছি, এখন মেকআপ রিমুভ করব, রাত হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি। চেঞ্জ করার আগে এই ব্যাগটা আপনাদেরকে দেখিয়ে নিই। অলরেডি আপনারা পিকচার্সে দেখে ফেলেছেন। ব্যাগটা আমি পেয়েছি উজমাস রেকর্ড থেকে। আমি যখন পেয়েছিলাম তখনই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক মতো। খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট একটা ব্যাগ, আর মাঝখানে খুবই কালারফুল ডিজাইন করা। একটা বড় চেইন দেওয়া আছে, চাইলে আপনারা ফোল্ড করে ছোট করেও নিতে পারবেন, অথবা বেল্টটা ফুল খুলে এভাবে লং ভাবেও নেওয়া যাবে। বেস্ট পার্ট হচ্ছে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে ভিতরে এত স্পেস আছে, তিনটা কম্পার্টমেন্ট আছে ভিতরে। আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাগের কোয়ালিটি। ওয়েস্টার্ন কামিজ, শাড়ি, যে কোনো ড্রেসের সাথে নেওয়া যাবে। ব্যাগটা পেয়েছি উজমাস ডেকোর থেকে, আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব। এখন যাই তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি, কারণ আমাকে মেকআপ রিমুভ করে আবার কিছুটা স্কিন কেয়ার করতে হবে। সেটার জন্য আগে চুলটাকে সেট করে নিব। আমি এই মিনি ক্লিপগুলো পেয়েছিলাম রোজবেরি থেকে, এত কিউট ক্লিপগুলো, তাই ভাবলাম আজকে চুলটাকে এই ক্লিপগুলো দিয়ে সেট করি। আমি ভেবেছিলাম আমাকে মানাবে না, ছোটদেরকে বেশি ভালো লাগবে, কিন্তু ভালোই কিউট লাগে এটা পরার পর। আজকে আমি মেকআপ রিমুভ করব গার্নিয়ারের এই মাইসেলার ওয়াটার দিয়ে। আমি আগে পমেড বা ভ্যাসলিন ইউজ করতাম, কিন্তু সেটাতে অনেক সময় লাগে, মাসাজ করার পর তারপরে মুখটা ক্লিন করতে হয়। আজকে আমার এত ধৈর্য নেই, এজন্য আমি মাইসেলার ওয়াটারটাই ইউজ করছি। আমার ওয়েট টিস্যু অলমোস্ট শেষ, এটার দাম অনেক বেশি, বারবার কিনতে ইচ্ছে করে না। আমি রোজবেরিতে দেখলাম এই কটন প্যাডগুলো অনেক অফার প্রাইসে পাওয়া যাচ্ছে, অন্যান্য জায়গায় এগুলোর প্রাইস হচ্ছে 180-200 টাকা, এখানে দেখলাম অফার প্রাইসে 140 টাকায় পাওয়া যাচ্ছে, এজন্য নিয়ে নিলাম রোজবেরি থেকে। আমি মেনশন করে দিব পেজ লিঙ্ক। এখানে 100 পিসেস থাকে, তাই অনেক দিন যাবে। বেশি দাম দিয়ে ওয়েট টিস্যুস না কিনতে চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি একটা কটন প্যাড নিয়ে সেখানে মাইসেলার ওয়াটারটা ঢেলে দিচ্ছি অল্প পরিমাণে। জাস্ট একবার টান দিলেই দেখবেন অনেকটুকু মেকআপ উঠে এসেছে। অনেক আগে আমি একটা র্যান্ডম শপ থেকে মাইসেলার ওয়াটার নিয়েছিলাম, মেবি ওটা ফেক ছিল, এজন্য আমার কাছে ভালো লাগেনি। একটা বাজে এক্সপিরিয়েন্সের কারণে আমি এরপর আর ট্রাই করিনি, এবার সাহস করে আবারও নিলাম। অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট কোয়ালিটি। আমি সবসময় সবাইকে বলি স্কিন কেয়ার প্রোডাক্ট সবসময় অথেন্টিক পেজ বা শপ থেকে নেবেন। আমারটা আমি নিয়েছি অল্প বিডি থেকে, কারণ ওদের সব প্রোডাক্ট আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। মেকআপ রিমুভ করার শেষ, এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যেহেতু অলরেডি মুখটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ রাব করা লাগেনি। এখন একটা ফেস প্যাক লাগাবো মুখে। দেখতেই পাচ্ছেন আমার একটা পিম্পল উঠেছে। ইউজুয়ালি আমার তেমন একটা পিম্পল হয় না, মাসে একবার হয় বলতে পারেন। মেহমান যখন এসেছে ওনাকে ভালোভাবে এখন আদর যত্ন করতে হবে। এই হোজপাং প্যাকটার রিভিউ আমি আগেও দিয়েছি, আমি অনেকদিন ধরে ইউজ করেছি, অলমোস্ট অর্ধেক শেষ। এটা একটা ট্রেডিশনাল ফেস প্যাক, আর হোজপাং এর মানে কিন্তু হচ্ছে ভালোবাসি। 2 থেকে 3 চামচ প্যাক নিয়ে সেখানে অল্প একটু পানি মিশিয়ে নিলেই হবে, আর কিছু এক্সট্রা অ্যাড করা লাগবে না, কারণ এখানে অলরেডি অনেক ইনগ্রিডিয়েন্টস মেশানো আছে। কফি পাউডার, হলুদের গুঁড়া, চন্দন, আলুর গুঁড়া, অ্যালোভেরা সব কিছুই দেওয়া আছে এখানে, ভিটামিন ই এসেন্সও আছে। ফেস প্যাকটা আমি এখন ফুল মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার পুরো মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা 15 মিনিট ওয়েট করব এই ফেস প্যাকটা শুকানোর জন্য। অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে, আমার ফেস প্যাকটাও শুকিয়ে এসেছে। প্যাকেটের পেছনে ইনস্ট্রাকশনে লেখা আছে হালকা গরম পানি দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে, কিন্তু ফেস প্যাকটা ইউজ করার সময় কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে হবে। আমি যে কোনো ফেস প্যাক শুকিয়ে যাওয়ার পর যখন আমি ক্লিন করি হালকা করে মাসাজ করে নিই। মুখটা ধুয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এখন আপনারা দেখবেন কি সুন্দর একটা গ্লো দিচ্ছে। যারা বাইরে বাইরে কাজ করেন অথবা কোথাও থেকে ঘোরাঘুরি করে এসেছেন তারা এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন, এটা ট্যান রিমুভ করতেও হেল্প করে। উইকে 2-3 বার ইউজ করলে দেখতে পারবেন যে ফেসটা হালকা ব্রাইট দেখা যাচ্ছে, আর তার থেকে বড় কথা হচ্ছে ফেসটা অনেক বেশি সফট হয়ে যায়। এখন আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। আমি কিছুদিন ধরে ফেস মাসাজ করছি রাতে ঘুমানোর আগে। এই ফেস মাসাজ করার জন্য একটা ফেস অয়েল অথবা সিরাম ইউজ করা জরুরি, তাই আমি স্নেল গ্লুটা নামে একটা সিরাম ইউজ করছি। এখন 2 থেকে 3 ড্রপ নিয়ে মুখে দিয়ে দিলাম, আর এটা কিন্তু ভালোই অ্যাবজর্ব হয়ে যায়। হোজপাং প্যাকটা আর এই সিরাম, এই সবগুলোই আমি নিয়েছি অল্প বিডি থেকে, আমি পেজ লিঙ্ক মেনশন করে দিব। আমি নতুন ফেস মাসাজের টেকনিক শিখেছি মীরা কাপুরের একটা ভিডিও দেখে। আমরা অনেকেই ডাবল চিন নিয়ে অনেক বেশি স্ট্রেস থাকি, গাল হালকা ফুলে গেলে তো ডাবল চিন বের হয়, সেটা ঠিক আছে, তাছাড়া আমরা সারাদিন যে নিচের দিকে তাকিয়ে মোবাইল ইউজ করি সেজন্য আমাদের মুখের নিচের সাইডটা হালকা ঝুলে
করা যায়। সিরামটা অ্যাপ্লাই করার পরে আমি নেকে ভালোভাবে প্রেস করে করে নিচের দিকে মাসাজ করছি, দেন হাতটাকে ফোল্ড করে এভাবে মুঠি ধরে বলতে পারেন হালকা প্রেসার দিয়ে আমি উপর থেকে নিচে মাসাজটা করে নিচ্ছি। এরপরের এক্সারসাইজটা হচ্ছে জ লাইনের জন্য। ডাবল চিন বেড়ে গেলে কিন্তু জ লাইনটাও হালকা বেড়ে যায়, সেজন্য আমি আঙ্গুল দিয়ে এভাবে উপরের দিকে আস্তে আস্তে করে প্রেস করে নিচ্ছি। আমি যেহেতু নতুন নতুন শিখেছি আমি এক্সাক্ট টার্মগুলো জানি না, আর ভিডিওতে মীরা কাপুর যেভাবে বলে অনেক কঠিন ইংলিশ। আপনারা যদি চান আমি আরো কয়েকদিন প্র্যাকটিস করে ভালো মতো শিখে আপনাদেরকে একটা ফুল ভিডিও করে দিব। এরপরের মাসাজটা হচ্ছে আন্ডার আইজে। আমরা অনেক বেশি ফোন ল্যাপটপ ইউজ করে থাকি, আমাদের চোখে অনেক বেশি প্রেসার পড়ে। ইভেন যাদের মাইগ্রেন বা সাইনাস ইস্যুস আছে তারাও এই মাসাজগুলো ট্রাই করে দেখতে পারেন, এটা ব্লাড সার্কুলেশন বাড়াতেও কিন্তু হেল্প করে। আমি আবারও বলছি আমি নতুন অল্প কয়েকটা টেকনিকই শিখেছি, যে কয়টা এই কয়দিন ধরে ট্রাই করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাই করে দেখতে পারেন, বাসায় ফেসটা অনেকটা রিল্যাক্স ফিল হয় আর ভালো ঘুমও আসে। খুবই অল্প কয়েকটা প্রোডাক্ট দিয়ে ফেস ক্লিন করে ফেললাম, স্কিন কেয়ার করে ফেললাম আর ফেস মাসাজটাও সেরে ফেললাম। আপনাদের সব ধরনের কোয়েরিজের ভিডিওস আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।